নমস্কার, এরুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার, পৌরসভার এসএসকে, মাদ্রাসা এসএসকে এমএসকে, শিক্ষা বন্ধু এবং পার্শ্ব শিক্ষকের বিভিন্ন সমস্যা নিয়ে আজ শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং এসপিটি সাহেবের সঙ্গে সাক্ষাতের পর, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা বিভিন্ন নেতা নেতৃত্বের মুখ থেকে আপনারা আগের ভিডিওতে শুনেছেন। এখন শুনবেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলামের বক্তব্য। তো চলুন মইদুল বাবু, সকলের উদ্দেশ্যে কি জানালেন বা কি আলোচনা হয়েছে সেটি এখন আমরা একটু শুনে নিই। নমস্কার, আজকের উপস্থিত প্রতিটা উইংসের যারা নেতৃত্ব এসছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় এবং এসপিডি সাহেবকে। আপনারা জানেন যে পরপর দুটো সপ্তাহ শুক্রবার আমি এবং মাননীয় শিক্ষামন্ত্রী তৃণমূল ভবনে বসেছিলাম। সেখানে বিভিন্ন শিক্ষকদের সঙ্গে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক থেকে একাডেমিক সুপারভাইজার প্রত্যেকটি উইংসের শিক্ষকরা মিলিত হয়েছে এবং শিক্ষামন্ত্রীকে আমরা যে বকেয়া যে দাবিগুলো আছে আমাদের সেই দাবিগুলোকে আমরা তুলে ধরতে পেরেছিলাম। ফলে তিনি সেখান থেকেই সঙ্গে সঙ্গে এসপিডি সাহেবকে ফোন করেছিলেন এবং ওনার সচিবকে বলে দিয়েছিলেন যে আমরা দপ্তরে এসে যেন যোগাযোগ করি। সেই মতো আজকে দপ্তরে এসেছি এবং মাননীয় এসপিডি সাহেবের সঙ্গে কথা হয়েছে। ওনার যে সচিব আছে শিক্ষামন্ত্রী, সেই সচিবের সঙ্গে অত্যন্ত ভালোভাবে প্রতিটা উইংসের যে নেতৃত্বরা এসেছিল সেই জায়গা থেকে তাদের সঙ্গে কথা হয়েছে এবং প্রত্যেকে সন্তুষ্ট যে বকেয়া দাবিগুলো আমরা আদায়ের মুখে আছি মোটামুটি সেগুলোর দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং খুব দ্রুত অর্ডার আমরা পাবো। যেমন এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভা যারা আছে তাদের যে বকেয়াগুলো আছে, এসএসকে এমএসকেদের যাদের 3% 3 লাখ টাকা বাকি আছে তাদের ক্ষেত্রে, যাদের মুখ্য সহায়ক বা সম্প্রসারক 340 টাকা 1000 টাকা বাকি আছে সেই বিষয়টা প্রত্যেকে যাতে 65 করে তাদের সমস্ত সুযোগ সুবিধা পায় সেই বিষয়ে কথা হয়েছে। এবং তার সঙ্গে প্যারাটিচারদের যে ভর্তিটা আটকে ছিল সিসিএল সেই বিষয়ে ফাইল নাম্বার পেয়ে গেছে প্রত্যেক এসএসকে এমএসকেদের, ইপিএফ সেই ফাইলটা সেই অর্থ দপ্তরে চলে গেছে, পৌরসভার শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয়টা সেটাও চলে গেছে এবং সেটাও খুব দ্রুত কার্যকরী হবে। তার সঙ্গে শিক্ষা বন্ধুদের বেতন বৈষম্য এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে ডিকিউএম থেকে শুরু করে সব চুক্তিভিত্তিক শিক্ষকদের যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি এবং মন্ত্রীর সবুজ সংকেতের পরে এসপিডিও দ্রুত গতিতে এগোচ্ছে, খুব দ্রুত অর্ডারগুলো বেরোবে এবং আমাদের পরপর যোগাযোগ রাখতে বলেছে। আগামী 24 তারিখ আমরা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য কমিটির একটা মিটিং ডাকছি কলকাতার এবং সেই দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে আবারও আমাদের দেখা হবে। তার মধ্যে শিক্ষামন্ত্রীর সচিব আমাদের সুজিত দা এবং দেবজানীদিকে বলেছেন যে আবার এ দেখা করতে কী আপডেট হয়েছে সেটাকে জেনে নিতে এবং সবটা আগামী 24 জুন আমরা কলকাতার আমাদের রাজ্য কমিটির মিটিং ডাকবো এবং সেখানে আমরা সবটা আলোচনা করবো এবং তার আগে 4টে সময় আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবো। নিশ্চিতভাবে এই জুন মাসের মধ্যে যাতে একের পর এক অর্ডার বের হয় সেই বিষয়ে আমরা তৎপরতার সঙ্গে দেখবো। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চেই পারবে যে বঞ্চিত শিক্ষকদের যে দাবি সেই দাবিগুলো আদায় করতে এবং তার সঙ্গে তো সর্বোপরি সকলের বেতন বৃদ্ধি এবং পেনশন বিষয়টা আছে বকেয়া দাবি এবং তার সঙ্গে এই দাবি সেই দাবিগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় তুলে ধরছি। কর্মরত যে শিক্ষকরা আছে তাদের পোষ্যদের চাকরি, যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের অবসরকালীন বেনিফিট, এই বিষয়গুলো কিন্তু আমরা আবারও লিখিতভাবে দিয়েছি এবং দপ্তর যে উদ্যোগ নিয়েছে, মন্ত্রী যে উদ্যোগ নিয়েছে বা এসপিডি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আমরা প্রত্যেকে সন্তুষ্ট এবং নিশ্চিতভাবে আমাদের তৎপরতা এবং আপনাদের তৎপরতা সংগঠিতভাবে আমরা বারবার মন্ত্রীর সঙ্গে দেখা করে এবং অর্থদপ্তরের প্রয়োজন অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে একের পর এক অর্ডার বেরোবে। দীর্ঘ 7 মাস অপেক্ষা করেছেন, আর একটু সময় দিন, নিশ্চিতভাবে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ বিগত দিনে যেমন আপনাদের বেতন বৃদ্ধি বোনাস থেকে শুরু করে সমস্ত দাবি মিটিয়েছে তেমনি এবারেও সমস্ত দাবি সব উইংসে মেটাবে। নিশ্চিতভাবে সকলকে ধন্যবাদ।